ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল ইউরওয়ান কেমন আছেন আপনারা সকলে আজকের ভিডিওটা আমার কাছে একটুখানি ইমোশনাল এবং খুশির ভিডিও কারণ আজকের ভিডিও টপিক হলো কলকাতা এয়ারপোর্টের এক্সপেনশন নিয়ে যেটা আমার এই চ্যানেলে তৈরি করা সবচেয়ে ফার্স্ট ভিডিও ছিল তো আজকের ভিডিও আপনারা জানতে পারবেন কলকাতা এয়ারপোর্টের ভেতরে কয়েকটা আপগ্রেডেশনের কাজ চলছে অলমোস্ট কমপ্লিশনের পথে রয়েছে এবং সেটা ম্যাসিভলি বুস্ট করবে কলকাতা এয়ারপোর্টের ট্রাফিককে সেটা নতুন ট্যাক্সি পে থেকে শুরু করে নতুন হ্যাঙ্গার্স কনস্ট্রাকশন থেকে শুরু করে এবং যে এক্সিস্টিং রানওয়ে রয়েছে সেটার এক্সটেনশন থেকে শুরু করে নানান রকম বিষয় আজকে আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তো চলুন দেরি না করে শুরু করা যাক আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত আপডেট খবর সবচেয়ে প্রথমেই আজকের ভিডিওটা একটু নতুন ভাবে যাবো আজকের ভিডিওতে কিছুটা আমাকে দেখতে পারবেন আপনারা কিছুটা ল্যাপটপ স্ক্রিনে আমরা গিয়ে একটা অ্যানালিসিস করবো এবং কিছুটা আমি রিসেন্টলি কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইট নিয়েছিলাম সেইখানে ট্রাভেল করার সময় আমি কি কি নিজের চোখে দেখতে পেরেছি সেইগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন সবচেয়ে প্রথমে যাওয়া যাক ল্যাপটপ স্ক্রিনে তো এইখানে যখনই আমি আমাদের কলকাতা এয়ারপোর্টে জুম ইন করছি তখন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেভেলপমেন্টস দেখতে পাচ্ছি ঠিক যেমনটা আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সো এই ডেভেলপমেন্টস রিলেটেডই আমরা আজকে পুরো অ্যানালিসিসটা করে নেব ফার্স্ট আমি একটুখানি ডেটটা সেট করে নিই একদম লেটেস্ট যেটা আপডেটেড ভার্সন দেখতে পারছি আমরা সেই আপডেটেড লোকেশন যে প্রথমেই আমার নজর যাচ্ছে এই দিকটা এই দিকটা হচ্ছে একদম ইস্টার্ন সাইড আমাদের এয়ারপোর্টের যেখানে দেখতে পাচ্ছি দুর্দান্ত কিছু কনস্ট্রাকশনস হয়েছে এটা একেবারে রিসেন্ট কনস্ট্রাকশন যদি আপনাকে কিছু বছর আগেকার দেখাই দেখতে পাচ্ছেন এর দু হাজার এটা ফুটেজ এবং দু হাজার এটা ফুটেজ দেখতে পাচ্ছেন এখানটা কনস্ট্রাকশন দুর্দান্ত হচ্ছে এইখানটা প্রথমে আপনাকে বলি তিনখানা এইটা নতুন হ্যাঙ্গার্স তৈরি করা হচ্ছে সি ক্যাটেগরি প্লেনসের জন্য আচ্ছা সি ক্যাটেগরি প্লেন মানে কি যে প্লেনগুলোর অ্যাপ্রোচ স্পিড হয় একশো একুশ থেকে একশো চল্লিশ নটস তো নর্মাল যে এয়ারলাইন জেটসগুলো হয় সেগুলোই যেগুলোতে আমরা ট্রাভেল করি ইন্ডিগো বলুন স্পাইস জেট বলুন তো সেই প্লেনগুলোর এখানে তিনখানা হ্যাঙ্গার্স তৈরি করা হচ্ছে পাশে দেখতে পাচ্ছি আমরা আরও জায়গা রয়েছে যেখানেও ইন ফিউচার আরও দুটো এইরকমই হ্যাঙ্গার্স তৈরি করা যেতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে তারা অ্যাপ্রন মানে হচ্ছে আরও প্লেন পার্কিংয়ের জন্য জায়গা তৈরি করবে প্রায় এখানে আমি যেমনটা দেখতে পাচ্ছি প্রায় দশখানা মতো প্লেন পার্কিং হবে এবং এইখানেও কয়েকটা প্লেন পার্কিংয়ের জায়গা থাকতে পারে তার সঙ্গে সঙ্গে এই যে ট্যাক্সি বেটা রয়েছে সেইটাও কিন্তু দেখতে পাচ্ছি তৈরি করা হচ্ছে যাতে সেই ট্যাক্সি বেটা গিয়ে একেবারে রানওয়েতে উঠতে পারে মানে একটা কথা আমরা বুঝতে পারছি যে এইবার থেকে আমাদের কলকাতা এয়ারপোর্টের যে একটা ক্রাঞ্চ ছিল যে আমরা প্লেন রাখার জায়গা ছিল না পার্কিং বেজের অভাব ছিল সেটা অনেকটা কেটে উঠতে চলেছে এবং এইখানে আমরা বুঝতেই পারছি যে আরও কয়েকটা স্পেস রয়েছে আরও অনেকটা স্পেস রয়েছে যেগুলো দিয়ে আরও আমরা এই রকমই অ্যাপরন তৈরি করতে পারি কিংবা বলতে পারি পার্কিং বেস তৈরি করতে পারি যাতে ইন ফিউচার কলকাতায় যে কোনো একটা প্লেনের হাব হয়ে উঠতে পারে তো তারপর চলে আসি এইখানেই আমি দেখতে পাচ্ছি যে একটা মোটরেবল পাথওয়ে তৈরি করা হয়েছে পুরো একদম রানওয়ের পাশ দিয়ে এই যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের সেটা হচ্ছে মোটরবেল পাথয়ে আমি আপনাকে একটু জুম আউট করে দেখাই যেটা হচ্ছে পুরোটা এয়ারপোর্ট জুড়ে মানে পুরো নর্থ এন্ড থেকে পুরো শুরু করে সাউথ এন্ড পর্যন্ত এই মোটরবেল ওয়েটা করা হয়েছে এবং এই মোটরবেল ওয়েটা দেখছি এইখান থেকে পাস পাস থ্রু হয়ে যাচ্ছে যেটা আবার যে প্রাইমারি সেকেন্ডারি রানওয়ে রয়েছে সেইখান থেকে আমাদের টার্মিনাল পর্যন্ত মূল টার্মিনাল পর্যন্ত পৌঁছতে পারবে মানে যদি দরকার পড়ে এইখান থেকে আমরা বাসে করেও চলে আসতে পারি এবং এইখান থেকে বাসে করে নিয়ে এসে বোর্ডিংও করাতে পারে প্লেনসগুলো গুলো বিভিন্ন প্যাসেঞ্জার যেটা আমরা দেখেই থাকি অন্যান্য বড় বড় এয়ারপোর্টে তারপরে চলে আসছে আমার নজরটা যেটা হচ্ছে এই যে মেন যে রানওয়েটা এবং যে সেকেন্ডারি রানওয়েটা দুটোরই এইখানটা মানে এন্ডের দিকে কাজ চলছে দুটোই দুদিকেই কিন্তু কাজ চলছে যেমনটা দেখতে পাচ্ছি এই দিকটা নর্থ এন্ডের দিকেও কিন্তু এরকম কাজ দেখতে পাচ্ছি এই রানওয়েটারও এইখানে এরকম কাজ দেখতে পাচ্ছি মানে এক কথায় কিন্তু আমরা বুঝতে পারছি যে রানওয়ে কিন্তু এক্সটেন্ড করা হচ্ছে নর্থের এন্ড থেকে এবং সাউথের এন্ড থেকে যাতে রানওয়েটির লেন্থ বাড়ানো যাক সো দ্যাটস আ গ্রেট নিউজ কারণ অলরেডি আমাদের কলকাতা এয়ারপোর্টের দুটোই রানওয়ে বড় বড় একটা রানওয়ে লেন্থ হচ্ছে তিন হাজার দুশো সত্তর মিটার যেটা এই যে সেকেন্ডারি রানওয়েটা সেইটা এবং যে প্রাইমারি মেন রানওয়েটা যেটার লেন্থ হচ্ছে তিন হাজার ছশো তেত্রিশ মিটার যেটা কিন্তু ভালোই বড়সড় এবং দুটোরই উইথ মানে চওড়ার যদি কথা বলা হয় ফর্টি সিক্স মিটার্স তো তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিছু কনস্ট্রাকশন চলছে মেন রানওয়ে থেকে এইখানে কিছু কনস্ট্রাকশন চলছে এবং এইখানে তো একটা র্যাপিড ট্যাক্সি ওয়ে আমরা দেখতেই পারছি অলমোস্ট তৈরি হয়ে গেছে তার সাথে যদি যদি আরও টুয়ার্ডস এন্ডে যাই মাই গড এটা কি এইটা হচ্ছে একটা বড় চমক যেটা কিন্তু আপনারা আজকে শুনতে পারবেন আপনারা জেনে নিশ্চয়ই খুশি হবেন এম শিওর যেটা হচ্ছে একটা ডেডিকেটেড ট্যাক্সি ওয়ে তৈরি করা হচ্ছে যাতে টুয়ার্ডস নর্থ এন্ড এই মেন রানওয়ে থেকে আমরা টেক অফ অ্যান্ড ল্যান্ডিং করা যেতে পারে এতদিন পর্যন্ত কোনো সুবিধা সেরকম ছিল না এই হাফ যে রানওয়েটা সেটা অলমোস্ট ইউজই হতো না টেক অফের জন্য কারণ এতদিন পর্যন্ত যারা যারা ট্রাভেল করেছেন নিশ্চয়ই জানেন যে সমস্ত প্লেনগুলোকে এইখান থেকে দেখুন এখানে একটা প্লেন আছে এই প্লেনগুলোকে এইখান থেকে নিয়ে এসে যে প্রায় সেকেন্ডারি রানওয়েটা রয়েছে সেইটার ব্যবহার করে এইখান থেকে প্লেনটা গিয়ে তারপর মেন টেক অফ করতো মানে বুঝতে পারছেন এতটা এরিয়া পুরোটা খালি এতটা এরিয়াতে কিন্তু টেক অফ ল্যান্ডিং অফটা হতো না ল্যান্ডিংটা হতো টেক অফটা করা যেত না যার জন্য কি হয় বড় বড় যে প্লেনগুলো মানে এ থ্রি এইটটি বলুন সেইগুলো যেহেতু প্যাসেঞ্জার লোড কিংবা কার্গো লোড বেশি থাকে তার জন্য কি হয় সেইটার রানওয়ে দরকার বেশি পড়ে কারণ সেটার স্পিড নিতে একটু সময় লাগে সেটার স্পিড একটা আলাদা লেভেলের হয় সেটা আলাদা একটা স্পিডে গেলে তারপরে সেটা টেক অফ করতে পারে কারণ সেই প্লেনটা প্রচন্ড ওজনদায়ক হয় এবং সেই প্লেনগুলো বড় হয় যেমনটা দেখতেই পারছেন আপনার পিকচারে তো সেই প্লেনগুলোর জন্য লম্বা লম্বা রানওয়ে দরকার হয় মিনিমাম তিন হাজার মিটারের রানওয়ে লেন দরকার হয় যেটা যদি আপনাকে একবার মুম্বাই এয়ারপোর্টের কম্প্যারিজন দেখায় মুম্বাই এয়ারপোর্টে দেখতে পাচ্ছেন এইখান থেকে একেবারে টুয়ার্ডস এন্ড থেকে এসে কিন্তু টেক অফ করে সমস্ত প্লেনসগুলো এবং এইখানেও কিন্তু টুয়ার্ডস এন্ডে গিয়ে টেক অফ করে প্লেনগুলো যদি এই দিক থেকে হোক কিংবা এই দিক থেকে হোক দুটোই পুরো একেবারে পুরো রানওয়েটা ইউজ করতে পারে প্লেনগুলো টেক অফ করার জন্য একটা তো বলতেই হবে দেখুন এখানে উইথটা হচ্ছে এই রানওয়েটা চওড়া হচ্ছে সিক্সটি মিটার যেখানে আমাদের যে রানওয়েগুলো দুটোই রানওয়ে হচ্ছে ফর্টি সিক্স মিটার করে আর একটু চওড়া হওয়া দরকার অ্যাটলিস্ট সিক্সটি মিটার্স তাহলে কি হয় বড় বড় প্লেন মানে এ থ্রি এইটির মতো প্লেনগুলো ইজিলি ল্যান্ড করতে পারবে কিন্তু দেখুন যদি লেন্থটা আমরা পুরোটা ব্যবহার করতে পারি তাহলেও কিন্তু চান্সেস বেড়ে যায় এ থ্রি ল্যান্ড করার এবং আরও একটা জিনিস যেটা আপনাকে বলি এইবার থেকে কি হবে এইবার থেকে আমরা দুটোই রানওয়ে ইউজ করতে পারবো যেমনটা হচ্ছে এতদিন পর্যন্ত এখান থেকে প্লেনগুলো গিয়ে এই বেটা ইউজ করে কোনো ট্যাক্সি বে ছিল না মেন রানবে যাওয়ার জন্য তার জন্য কি করতে হতো যে সেকেন্ডারি রানবে সেটিকেই ইউজ করে এইখান থেকে গিয়ে তারপরে মেন রানওয়েতে উঠে তারপরে সেটিকে সেটি আমরা অ্যাক্সেস করতে পারতাম কিন্তু এখন কি হবে এইখান থেকে আমাদের সেকেন্ডারি রানওয়ে তো ওঠার দরকারই নেই সেকেন্ডারি রানওয়েটাও ইউজ করতে পারবো আমরা আলাদা করে মানে আমরা কিন্তু আমাদের মুভমেন্টসগুলো মানে টেক অফ বলুন ল্যান্ডিং বলুন আরও বাড়িয়ে নিতে পারবো কারণ দুটোই রানওয়ে আমরা প্যারালালি ইউজ করতে পারবো উইচ ইজ আ ভেরি গুড সাইন ফর কলকাতা এয়ারপোর্ট কারণ এইখান থেকে ডাইরেক্টলি এই ট্যাক্সি বেটা দিয়ে এইখান থেকে আমরা প্রাইম সেকেন্ডারি রানওয়েটিও ইউজ করতে পারছি এইখান থেকে গিয়ে আমরা প্রাইমারি রানওয়েতেও কানেক্টেড হয়ে যেতে পারছি এবং শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে র্যাপিড ট্যাক্সি বেজও তৈরি করা হচ্ছে আচ্ছা র্যাপিড ট্যাক্সি বে কতগুলো হচ্ছে দেখুন এইখানটা একটা দেখতে পাচ্ছি এইখানে একটা দেখতে পাচ্ছি এইটার অনেকটা কনস্ট্রাকশন হয়ে গেছে আমি রিসেন্টলি ফ্লাইট নিয়েছিলাম আমি দেখেছি এটার অনেকটা কনস্ট্রাকশন হয়ে গেছে তার সাথে যাতে এইখানেও আরও একটা দেখতে পাচ্ছি মানে তিনখানা র্যাপিড ট্যাক্সি বে এটা হচ্ছে টুয়ার্ডস নর্থের দিকে পয়েন্ট আউট করে এটাও নর্থের দিকে পয়েন্ট এড করে এবং এইটা এই যে রোমিও যে নতুন ট্যাক্সি র্যাপিড ট্যাক্সি বেটা যেটা ইনগ্রেট করা হলো কিছুদিন আগেই চালু করা হয়েছে সেইটিকে কমপ্লিমেন্ট করছে সেইটিকে একেবারে সেই ডিরেকশান মানে সাউথের ডিরেকশান মানে যদি কোনো প্লেন এই দিক থেকে মানে টুয়ার্ডস মধ্যমগ্রামের দিক থেকে যদি নাবে তাহলে খুব তাড়াতাড়ি প্লেনটা কিন্তু এক্সিট করে যেতে পারবে মেন রানবে মানে মেন রানবে খুব তাড়াতাড়ি খালি হয়ে যাবে যেটাও কিন্তু একটা সাইন আরও ট্র্যাফিক মুভমেন্টস বেশি হবার এবং কলকাতা এয়ারপোর্টে আরও প্লেন বাড়বে কারণ এতদিন পর্যন্ত এতটা ডিস্টেন্স এসে কয়েক কয়েক সেকেন্ডস আমরা বাঁচাতে পারবো প্রতিটা প্লেনের মাঝে না কিংবা যদি এই দিক থেকে মানে টুয়ার্ড সাউথের দিক থেকে যদি ল্যান্ড করছেন তাহলে দেখতে পাচ্ছেন র্যাপিড ট্যাক্সি বে কোথায় কোথায় কোথাও নেই কোথাও নেই সরি একটুখানি ফাস্ট চলে গেছি কোথাও নেই মানে এইখানে গিয়ে নতুন একটা র্যাপিড ট্যাক্সি বে তৈরি হবে কিংবা এই যে এক্সিস্টিং ট্যাক্সি বে আচ্ছা আপনাকে একটা জিনিস বলি এইগুলো হচ্ছে র্যাপিড ট্যাক্সি বে এইগুলো হচ্ছে নর্মাল বে কারণ এইখানে এসে প্লেনগুলোকে একদম আস্তে করে নিয়ে তারপরে ঘোরাতে হয় কিন্তু এইগুলোতে প্লেনগুলোর যদি নাইনটি স্পিডেও থাকে তাহলেও কিন্তু এইখান থেকে ইজিলি এই রানওয়েটিকে ছেড়ে বেরিয়ে যেতে পারবে এক্সিট করে যেতে পারবে মানে এর জন্যই এইগুলোকে বলা হয় র্যাপিড ট্যাক্সি বে এইগুলোকে বলা হয় নর্মাল ট্যাক্সি বে তো একটা কুইক রিক্যাপ করে নিই এতক্ষণ কী কী ডেভেলপমেন্টস দেখলাম আমরা এখানে এখানে তিনখানা হ্যাঙ্গার তৈরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে অ্যাপ্রন্স তৈরি এইখানেও এখানেও এবং এইখান থেকে আশা করছি এইখানে আরও তৈরি হবে অ্যাপ্রন্সগুলো এই দিকটাও দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন চলছে আরও কিছুদিন বাদে ভিডিও নিয়ে আসবো তখন আরও দেখতে পারবো আশা করি এবং এইখান থেকে একটা ট্যাক্সি বে তৈরি করা হয়েছে যাতে প্লেনগুলো বেরিয়ে আমরা টার্মিনালের দিকে পৌঁছতে পারে পার্কিং থেকে বেরিয়ে কিংবা এইখান থেকে যে মোটরেবেল রোডসগুলো রয়েছে সেখান থেকে বাস বাসের মাধ্যমে আমরা সেই প্লেনগুলো পর্যন্ত এসে সেইখানে বোর্ডিং করতে পারি আচ্ছা এটা কমপ্লিট হলো এবং এইখানে রানওয়ে এক্সটেনশন আমরা দেখলাম তার সঙ্গে সঙ্গে নতুন ট্যাক্সি বে দেখতে পেলাম এবং সেই ট্যাক্সি বে কি কি বেনিফিটস দেবে সেগুলো আমরা বুঝলাম তার সঙ্গে সঙ্গে র্যাপিড ট্যাক্সি বেস যে বিষয় আমরা শুনলাম নর্মাল ট্যাক্সি বেসের বিষয় শুনলাম আচ্ছা র্যাপিড ট্যাক্সি বের বিষয়ে বললাম তাহলে একটা কথা বলে রাখি আপনাকে যেটা হচ্ছে এই যে মূল যে রানওয়েটি পাস্ট এক মাস ধরে বন্ধ ছিল এই জাস্ট রিসেন্টলি এই মূল রানওয়েটিকে চালু করা হলো এপ্রিল মাসে কারণ এই যে র্যাপিড ট্যাক্সি বেসগুলো কানেকশানের জন্য দেখতে পাচ্ছেন এখানে এখনো পর্যন্ত আপডেট হয়নি এটা মার্চের ম্যাপ দেখাচ্ছে আমাকে তার জন্য আমি যদি আপনাকে লাইভ ভিউ এই টার পরেই দেখাবো সেটা আপনারা দেখে বুঝতে পারবেন এইখানটা কিন্তু দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন হচ্ছে বলে এর ওপরেও লেগে গেছে জিনিসগুলো তো এইখান থেকে প্লেনগুলো একেবারেই ট্র্যাভেল করা সম্ভব না তার জন্য এই মেন রানওয়েটি বন্ধ করা হয়েছিল এবং সেকেন্ডারি রানওয়েটা দিয়ে অপারেশন চলছিল তার জন্য অনেকটা কিন্তু স্ট্রেন পড়ছিলো এই রানওয়েটির ওপরে এখানে আসতি আমার আর একটা কথা মনে পড়লো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে জিনিসটা এইখানটা কিন্তু এই সেকেন্ডারি রানওয়েটা এক্সটেন্ড করা হচ্ছে এবং এইখানে যে জিনিসটা আমরা দেখছি সেটা হচ্ছে একটা মসজিদ যেটার জন্য এই রানওয়েটি সেকেন্ডারি রানওয়েটি টি এক্সটেন্ড করা যায় না টুয়ার্ডস নর্থ যার জন্য এই রানওয়েটা মানে মেন রানওয়েটা এতদিন পর্যন্ত ইউজ করা যেত না টুয়ার্ডস এন্ড থেকে বাট এইবার কিন্তু ইউজ করা যাবে যেমনটা আমি বললাম এই ট্যাক্সিবের জন্য কিন্তু এইখানটা একটা জিনিস হচ্ছে বস এইখান থেকে যারা বাঁকড়া এটা বলি আমরা মসজিদ তো বাঁকড়া থেকে যারা যারা যান এই মসজিদে তারা কিভাবে যাবেন আপনারা কি জানেন যে কলকাতা এয়ারপোর্টের ভেতরে প্রথমবার একটা লেভেল ক্রসিং হতে চলেছে ইয়েস এই লেভেল ক্রসিংটা কোনো ট্রেনের লেভেল ক্রসিং নয় এটা হবে ট্যাক্সি বের সঙ্গে একটা লেভেল ক্রসিং তো শুনতে পেলেন এই জায়গাতেই কিন্তু হতে চলেছে লেভেল ক্রসিংটি যেটা আমাদের কলকাতা এয়ারপোর্টের ফার্স্ট লেভেল ক্রসিং একটা এদিকে হবে একটা এদিকে গেট থাকবে যখনই কোনো প্লেন যাতায়াত হবে সেই লেভেল ক্রসিংটি বন্ধ হয়ে যাবে প্লেন যাতায়াত যখন থাকবে না তখন খুলে দেওয়া হবে আর সঙ্গে সঙ্গে এদিকটা আমরা যেমনটা জানি এখানটা পুরো সোলার প্যানেলস বসানো হয়েছে এয়ারপোর্ট অথরিটির দ্বারা এদিকটা পুরো সোলার প্যানেলস এই সমস্ত জায়গায় কিন্তু সব বিল্ডিংসগুলোকে এই দিকে যে বিল্ডিংসগুলো ছিল যেমন ফায়ার সেফটি বিল্ডিং ছিল সেইটিকে শিফট করা হয়েছে তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিল্ডিং শিফট করা হচ্ছে যাতে এই যে ইস্ট সাইডের জমিগুলো যেমনটা দেখতে পাচ্ছেন এখানেও কিছু কনস্ট্রাকশন হবে এইখানেও কিছু কনস্ট্রাকশন হবে সেইগুলোকে যাতে ইউটিলাইজ করা যাক পুরোপুরি এবং এই যে ওয়েস্ট সাইডের যে মেন মূল জমিগুলো সেইগুলো যাতে খালি করা যাক এই রকম আরো পার্কিং বেস তৈরি করার জন্য যেমনটা এই পার্কিং বেটা নতুন তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এটা এক্সটেন্ড করা হয়েছে দু হাজার দেখাচ্ছি এটা কতটা এক্সটেন্ড হয়ে গেছে মানে এখানেও আরও প্লেনগুলো পার্ক করা যাবে এইখানকার যদি দু হাজার আঠেরো পিকচার আপনাকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন পুরোটা খালি ছিল এখন দেখুন বাইশে পুরোটা ভরে গেছে এইখানেও তৈরি করা হচ্ছে এইখানেও দেখতে পাচ্ছি কিছু কনস্ট্রাকশন চলছে তো বুঝতে পারছেন পার্কিং বেস বানানোর জন্য প্রচুরভাবে চেষ্টা করা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট অথরিটির দ্বারা এবং আমাদের যদি এই মুভমেন্টস গুলো বাড়াতে হয় তাহলে কিন্তু এই রকম ভাবে র‍্যাপিড ট্যাক্সি বেস বলুন কিংবা নরমাল ট্যাক্সি বেস বাড়াতে হবে কারণ আপনাকে বলে রাখি যে মেইন রানওয়েটা রয়েছে সেইখান থেকে এখন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্ট ছখানা এরকম ট্যাক্সি বেস রয়েছে এক্সিট করার জন্য রানবে এবং যে রয়েছে থেকে আট রয়েছে টার্মিনাল পর্যন্ত পৌঁছানোর জন্য ট্যাক্সি বেস কিন্তু সেইখানে দাঁড়িয়ে যদি আমরা মুম্বাই এয়ারপোর্টের কথা বলি তাহলে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন একটা রানওয়ে ওপর থেকে প্রায় চোদ্দ খানা এরকম দেখতে পাচ্ছেন আপনারা এক দুই তিন চার পাঁচ এরকম করে চোদ্দ খানা এক্সিট ওয়েজ আর বলতে পারি বেজ র‍পিড ট্যাক্সি ওয়েস সমস্ত র্যাপিড ট্যাক্সি বেজ দেখতে পাচ্ছেন এইগুলি রয়েছে যার জন্য কিন্তু মুম্বাই এয়ারপোর্টে এত বেশি মুভমেন্টস হয় এত বেশি টেক অফ এত বেশি ল্যান্ডিং হয় তো তারপরে যেটার বিষয় আপনারা জিজ্ঞেস করবেন যে এটিসি টাওয়ার আচ্ছা এটিসি টাওয়ার আমাদের হচ্ছে এইটা কয়েক তলার বিল্ডিং আমি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানিয়েছি কিন্তু নতুন একটা এটিসি টাওয়ার তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্রাকশনটা চলছে তার পাশেও তার কাজের জন্য বিল্ডিং তৈরি করা হচ্ছে তো সেইখানে এটিসি টাওয়ারটা কবে থেকে আরম্ভ হয়েছে আপনারা এটাও দেখতে পারবেন দেখতে পাচ্ছেন দু হাজার জাস্ট ভিতটা মানে পাইলিং ওয়ার্কস চলছিল কিন্তু দু হাজার কতটা কনস্ট্রাকশন হয়ে গেছে সেটার আশা করছি খুব শীঘ্রই কনস্ট্রাকশন হয়ে যাবে এটার বিষয়ে ডিটেল ভিডিও রয়েছে আই বাটন লিঙ্ক চলে এসে গিয়ে দেখতে পারেন এই এটিসি টাওয়ারে কেন এত তাড়াতাড়ি দরকার কারণ হচ্ছে এইটা যে এই যে টার্মিনালটা মূল যে ইন্টিগ্রেটেড টার্মিনালটার সেইটার এই পাশে কী কী প্লেন দাঁড়িয়ে রয়েছে সেটা ঠিকভাবে দেখতে পারা যায় না এই এক্সিস্টিং এটিসি টাওয়ার থেকে কারণ এটার হাইট কম বলে তার জন্য একটা বড় এটিসি টাওয়ার দরকার যাতে পুরো এয়ারপোর্টের ওপরে নজরটা রাখা যাক ঠিকভাবে যেটার কনস্ট্রাকশনও খুব ভালো চলছে দেখতে পাচ্ছেন আপনারা সেই প্লেন থেকেই দেখেছি আমি ভালো স্পিডে কনস্ট্রাকশন চলছে এবং বাইরের থেকেও দেখা যায় ভালো স্পিডে কনস্ট্রাকশন চলছে আশা করছি খুব শীঘ্রই এটিসি টাওয়ারটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি মূল জিনিস তো এবার জানতে পারা গেছে এইখানে যে হ্যাঙ্গার্সগুলো রয়েছে এক্সিস্টিং হ্যাঙ্গার্সগুলো এইখানেও কয়েকটা জায়গা রয়েছে সেখানেও এক্সটেন্ড করা যেতেই পারে আরও কয়েকটা হ্যাঙ্গার্স তৈরি করা যেতে পারে কিংবা অন্যান্য ফেসিলিটিও তৈরি করা যেতে পারে কিন্তু এই ইন্টিগ্রেটেড টার্মিনাল কি এক্সপ্যান্ড হবে সেইটার বিষয় আমি সেই ভিডিওটা বলেছিলাম সেইখান থেকে একটা আপডেট এসছে যে এই ওল্ড ডোমেস্টিক টার্মিনালস গুলো কি করা হবে সেটার বিষয়ে একবার শুনে নিন দু হাজার একটা সার্ভে করা হয়েছিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার দ্বারা যে ওল্ড ডোমেস্টিক টার্মিনাল বিল্ডিংটিকে টিকে কি করা যায় সেটিকে যদি হয় তাহলে সেটি কি কষ্ট হতে পারে সেই করা জিনিসগুলো বিক্রি করলে কত টাকা রিকভার করতে পারে এয়ারপোর্ট অথরিটি এবং এই মুহূর্তে সেই ওল্ড টার্মিনাল বিল্ডিং টি ভ্যালু কত তার সঙ্গে সঙ্গে যদি সেখানে একটা রিপ্লেসমেন্ট নতুন বিল্ডিং তৈরি করা হয় তাহলে সেটার কত কষ্ট আসতে চলেছে তো বুঝতে পারলেন ওল্ড টার্মিনাল বিল্ডিংটা নিয়ে কি প্ল্যান হয়েছে এর আগে তো প্ল্যান ছিল যে এখান থেকে ব্রিজ তৈরি করে এই বিল্ডিংটিকেও ইউজ করা হবে এই মুহূর্তে এবং যে ইন্টারন্যাশনাল টার্মিনাল বিল্ডিংটা ছিল সেইটিতে এখন কার্গোর জন্য মেনলি ইউজ করা হয় কিন্তু সেইটাকে পুরোপুরি আরো একটা নতুনভাবে ইন্টিগ্রেটেড টার্মিনাল সেটিকে পুরো ডিমলিশ করে করার প্ল্যানিং ছিল এই মুহূর্তে প্যান্ডেমিকের জন্য হয়তো সেটা একটু ডিলে হবে কারণ প্রচুর লস ফেস করেছে এ এআই তো সেই প্ল্যানিংটার অনুযায়ী যে নতুন টার্মিনালটি তৈরি করা হবে ইন্টারন্যাশনাল টার্মিনালের জায়গা সেইটিকে টোটালি ডেডিকেট করা হবে ইন্টারন্যাশনাল ফ্লাইটসের জন্য এবং এই যে পুরো জায়গাটা থাকবে হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটসের জন্য তো আশা করছি এই সমস্ত গুলো হলে আমাদের কলকাতা এয়ারপোর্টের আরও ট্র্যাফিক বাড়বে তার সঙ্গে সঙ্গে কলকাতা এয়ারপোর্টে পার্কিং বেজের অ্যালটমেন্ট হবে বেশি করে বেশি প্লেন এখানে থাকতে পারবে বেশি প্লেন নিজের সার্ভিসেস এখান থেকে চালাতে পারবে এবং আরও প্লেনের রিপেয়ার এবং মেনটেনেন্সের কাজও এখানে তৈরি করা হবে ভালো করে বাড়ানো হবে এবং যে মেট্রো তৈরি হচ্ছে এই জায়গাটে সেইটা কিন্তু হয়ে গেলে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে কিন্তু কলকাতা এয়ারপোর্ট জুড়ে যাবে খুব ভালোভাবে শহরের সাথে এবং আপনাকে জাস্ট ডেভেলপমেন্টটা একটুখানি দেখাই দু হাজার দেখতে পাচ্ছেন কিচ্ছু ছিল না এরিকটা কিচ্ছু হয়নি এখানে সোলার প্যানেলসও লাগানো ছিল না এরিকটাও কিচ্ছু হয়নি এখানে জাস্ট কাজ আরম্ভ হয়েছে তখন এবং এরিকটা কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই নাথিং 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 দু হাজার সতেরোর পিকচার আপনারা দেখতে পেলেন এই যে পিকচার দেখুন এবং সেইখানে দাঁড়িয়ে দু হাজার বাইশটা জাস্ট দেখুন জাস্ট লুক অ্যাট দ্য ডিফারেন্স যে কতটা পরিমাণ চেঞ্জেস এসছে এবং আরও আশা করছি চেঞ্জেসগুলো হবে এই কনস্ট্রাকশনটি শেষ হয়ে যাওয়ার পর এদিকটাও দেখতে পাচ্ছি কিছু কিছু বালি ফেলা রয়েছে তো আশা করছি অনেক আরও কিছু দেখতে পারবো আবার ছমাস বাদে আমি একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য যাতে দেখতে পারেন আপনারা যে আর কি কি উন্নতি হচ্ছে এই কলকাতা এয়ারপোর্টের এক্সিস্টিং জায়গার মধ্যে অলরেডি প্রচুর জায়গা রয়েছে এক্সিস্টিং সেইগুলিকে যদি এক্সপ্যান্ড করা হয় সেইগুলিতে যদি কাজ করা হয় তো আশা করছি কলকাতা এয়ারপোর্টে যে প্রেশার হ্যান্ডেল করার ক্ষমতাটা আরো বেড়ে যাবে এবং যতদিন না সেকেন্ড এয়ারপোর্টের জন্য জমি খুঁজে পাওয়া যাচ্ছে যতদিন না সেকেন্ড এয়ারপোর্ট তৈরি করা হচ্ছে ততদিন আশা করছি কলকাতা এয়ারপোর্টের দমদম এয়ারপোর্টই ভালো করে ট্রাফিক হ্যান্ডেল করতে পারবে কলকাতার জন্য তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের কমেন্ট করুন কমেন্ট বক্সে আশা করছি আপনারা আজকের ভিডিও দিয়ে অনেক কিছু জানতে পেরেছেন কলকাতা এয়ারপোর্টের আপগ্রেডেশনের বিষয় দেখুন এই মুহূর্তে কলকাতা দমদম এয়ারপোর্টের আশপাশে আর নতুন করে জমি দেওয়া সম্ভব নয় তো তার জন্য এই ভেতরকার যে খালি জায়গাগুলো রয়েছে ওর যে জায়গাগুলোকে ইউটিলাইজ করা হচ্ছে সেটা খুব দরকার ছিল এত দূরে ভিডিওটিকে দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ মোটিভেট করার জন্য লাইকের বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং এরকমই ডেভেলপমেন্টাল নিউজ রোজ দেখতে চাইলে কী করতে হবে সাবস্ক্রাইব করে যেতে হবে চ্যানেলটিকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকম একটা দুর্দান্ত ভিডিওতে তা তখন ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহে